ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি, জেলি বা জ্যাম যেটাই বলে থাকো না কেন তোমরা, তবে আমি এখানে কোনো কিন্তু জেলেটিন পাউডার ইউজ করিনি। উইদাউট জেলেটিন পাউডার আমি কী করে জ্যাম বা জেলিটা তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে করে থাকেন, আমি যেভাবে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, তার সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি, এর আগের দিনের মতো, যার কুশটা শক্ত হয়নি এখনও। একটুখানি আদা কুচি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো দেখো, আমটা আমি খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, এর কিন্তু কুশটা সেই আগের আমটার মতন একদমই শক্ত হয়নি। তো এই ধরনের আম হলে ভালো হয়। এই কাঁচা আমের সঙ্গে আমি একটা পাকা আম যোগ করেছি, যাতে এর টেক্সচারটা একটু ভালো আসে। এটা অপশনাল, না করলেও চলবে, তবে কেউ যদি কখনো না করে থাকো একটা পাকা আমের সঙ্গে অ্যাড করে দেখবে অনেক ভালো হয়। একটুখানি আদা আর একটুখানি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমরা এগুলোকে পেস্ট করে নেব। দেখো, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে এবার যে বেটে রাখলাম আমটা সেটা অ্যাড করে দেব। এবার এই গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু জল আমি দিয়ে দেবো। এই সময় ফ্লেমটাকে অবশ্যই লোতে করে রাখবে। গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব বেশি পরিমাণে দেবে না, যতটুকু আম গ্রাইন্ডারের গায়ে লেগে আছে ওটাকে নেবার জন্য আর কি ওইটুকু জলই ব্যবহার করবে। তো আমি এখানে আমার প্রয়োজন মতন মিষ্টি যোগ করে নেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী নিয়ে নেবে। তারপরে আমের টকেরও একটা ব্যাপার থাকে, আমটা কতখানি টক সেই উপর নির্ভর করেও কিন্তু চিনিটা নিতে হয়। তা অবশ্যই তোমরা একবার সেটা চেক করে নেবে, আমটা কতটা মিষ্টি বা কতটা টক, সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবে। আমি এখানে আমার প্রয়োজন মতন চিনিটা যোগ করে নিলাম। এবার কিন্তু আমটা দেখো গরম হতে শুরু করেছে। এবার আমি এটাকে ভালো করে লো আঁচে কিন্তু নাড়িয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে। ভালো করে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। কিছু কিছু দেখো আম কিন্তু পেস্ট হয়নি ভালো মতন, ওতে কোনো অসুবিধা হবে না। জ্যাম বা জেলির মধ্যে আমরা মাঝে মধ্যে যেগুলো বাজার থেকেও কিনে খেয়ে থাকি তার মধ্যেও কিন্তু দুই একটা ফলের টুকরো পাওয়া যায়। তো এরকম কিন্তু মুখের মধ্যে যখন পড়বে তখন খুব ভালো লাগবে খেতে, আর না ভালো লাগলে তোমরা একটু ছেঁকে নিতে পারো। আমার ছাকার কোনো প্রয়োজন হয়নি তাই আমি ছাঁকিনি, তোমরা চাইলে কিন্তু ছাঁকনিতে ছেঁকেও নিতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু পরিমাণ বিট নুন। বিট নুনটা আমি দেবো, আমি অন্য কোনো নুনের ব্যবহার করব না এখানে, সেই জন্য সামান্য একটু বিট নুন দিয়ে নিলাম আমি। আর দিয়ে দেবো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য নয় একটা ঝালের জন্য, তাই ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি। তোমরা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো, আমার কাছে নেই তাই আমি ব্যবহার করলাম না, আমি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম। এবার এটাকে স্লো আঁচে রেখে বারবার আমাদের নাড়িয়ে নিতে হবে। আর আমি এখানে একটু পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, বা আচারের মশলা যেভাবে তৈরি করে খেয়ে থাকো সেই মশলা অ্যাড করে দিতে পারো। আমার এখানে আছে ধনে মৌরি, জিরা, মেথি আর রাঁধুনি, এই কটা উপকরণ আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, যেটা সবসময়ই থাকে। তো সেইটুকু একটু আচারের মশলা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। যদি কেউ কখনো এইভাবে জ্যাম বা জেলি বাড়িতে তৈরি করে না খেয়ে থাকো সে অবশ্যই একবার ট্রাই করবে, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। যেহেতু সবুজ আমের জ্যাম বা জেলি সেজন্য আমি একটু ফুড কালার ইউজ করলাম, তবে এটা অপশনাল, কেউ চাইলে করতে পারো, না চাইলে না করলেও হবে। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর দেখো টেক্সচারটা এরকম চলে এসেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। প্রথমে আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো যে কড়াইয়ের গা থেকে এটা কিন্তু ছেড়ে আসছে, বেশ ঘন হয়ে এসছে, অর্ধেকেরও কম হয়ে গেছে। খুন্তিটায় দেখো গড়িয়ে পড়ছে, তো একটু ঘন হয়ে এসেছে।
এবার আমি একটা প্লেটের মধ্যে ফেলে তোমাদের দেখিয়ে দেবো যে টেক্সচারটা কীরকম রাখতে হবে, কখন বন্ধ করে দিতে হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে এরকমভাবে চেক করে নিতে পারো তোমরা যেটা পুরোপুরি গড়িয়ে যাচ্ছে কি না জলের মতন। এটা কিন্তু জলের মতন গড়াচ্ছে না, এটা একটু স্লো গড়াচ্ছে। দেখো, খেয়াল করে দেখলে বুঝতে পারবে তোমরা, এটা কিন্তু প্লেটটার গায়ে লেগে রয়েছে। তো এই অবস্থায় আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নেব। এটা বাটিতে রেখেই ঠান্ডা করে নিয়েছি, দেখো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যাবে। এবার দু পিস ব্রেড নিয়ে নিয়েছি আমি। এই ব্রেডে মাখিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই টেক্সচারটা কত সুন্দর হয়েছে। উইদাউট জেলাটিন কিন্তু আমরা এরমভাবে খুব সহজেই ঘরে জ্যাম বা জেলি তৈরি করে নিতে পারি। আর এই জেলিটা খেতে কিন্তু অসাধারণ হয়। কেউ চাইলে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো কীরকম হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। এর আগেও একটা জেলির রেসিপি আমি দিয়েছিলাম গত বছর কাঁচা আমের, সেটা অন্যরকম ছিল, এটা আবার অন্যরকম। আমি একটা কাঁচের শিশি কিন্তু জ্যামেরই শিশি ভালো করে স্টেরিলাইজ করে অর্থাৎ গরম জলে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদ্রে। এবার এটার মধ্যে আমি বাকিটা স্টোর করে রাখব। এইভাবে তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।